আবরণের পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান। আবার ফিরে এলাম, নিশ্চয়ই ফিরে এলাম অবশ্যই ফ্যাশনেবল কিছু কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য। আর আবরণের পক্ষ থেকে সুমন রয়েছে। সুমন, কি দেখাচ্ছ বলো? আজকে দেখাচ্ছি নর্মাল পলিশ জামদানি, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তো জামদানির ওপরে আমাদের কিন্তু সকলেরই একটা বেশ টান থাকে, বেশ ভালো লাগা থাকে। উৎসবে, অনুষ্ঠানে, যে কোনো স্পেশাল দিনে আমরা কিন্তু জামদানি পরতে বেশ ভালোবাসি। তো আবরণের জামদানির তো কোনো কথাই নেই, সেটা আপনারা নিশ্চয়ই যারা অনুষ্ঠান দেখেন তারা তো জানেনই, তারা বিশ্বাস করেন নিশ্চয়ই সেটাই। এবার আজকে আমরা কিছু বেশ পলিশড জামদানি দেখাবো। প্রাইস না খুব বেশি একটা প্রাইস কিন্তু নয়, একদম রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু পলিশ জামদানি পাবেন। তো চলো শুভ শুরু করা যাক। এক নম্বর দিয়ে চলো, আর প্রত্যেককে জানাই শুভ বিজয়া। হ্যাঁ, শুভ বিজয়া তো অবশ্যই। দেখো বিজয়াতে এই যে ধরো আজ থেকে আমাদের কিন্তু আবার প্রতীক্ষা শুরু হয়ে গেল আগামী বছরের পুজোর। যারা ধরো যে সমস্ত পুজো মণ্ডপগুলো তারা যেরকম ভাবনা চিন্তা শুরু করে দেন যে পরের বছর আমরা কিভাবে সাজাবো পূজা প্যান্ডেল ইত্যাদি, তো সেই নিয়ে কিন্তু আমরা প্রত্যেক সাধারণ মানুষ আবার ভাবি যে সামনের বছর পুজোতে কিন্তু আমরা এটা করব। মানে মোটামুটি কাউন্টডাউন কিন্তু আজ থেকেই আবার শুরু হয়ে যায়। এক নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে এর প্রাইস। একের পরে চলে যাবো, সুন্দর একটা ইয়েলো কালারের দেখলাম। এবার একটা লাইট কি বলবো, এটা লাইট বেগুনি কালার বলতে পারি, মানে বেগুনের যে কালারটা সেটা মানে একদম লাইট শেডের, একদম লাইট শেডের একদম মানে কালার অপশন আছে। একের পরে দুই সঙ্গে সঙ্গে অপশন পেয়ে গেলেন। নাম্বার বেশ সুন্দর সফিস্টিকেটেড কালার, একটু ধরে ধরে শাড়িগুলো দেখায় বলো। খুব সুন্দর একটা মানে ঢাকাই জামদানির যে একটা আভিজাত্য রয়েছে সেটা কিন্তু এর মধ্যে একদম পূর্ণ মাত্রায় রয়েছে। দু নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে এর প্রাইস। 3150 সঙ্গে একটু হালকা জরির কাজও রয়েছে। দু নম্বর শাড়ি, এবার তিন নম্বর শাড়ি, একটা লাইট তুতে কালার। অ্যাকচুয়ালি লাইট এই কারণেই হচ্ছে তুতে কালারটার মধ্যে যে এটা শাড়িটা কিন্তু বেশ একটা হালকা শাড়ি, এবং দেখুন এর যে টেক্সচারটা আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করবো এইরকমভাবে, একদম একদম লাইট শাড়িটা, লাইট। তো সেই কারণে কিন্তু তুতে কালারটাও বেশ হালকা মনে হয়, যখন ডাবল ভাজে থাকছে তখন কিন্তু এর কালারের ব্রাইটনেসটা আপনারা বুঝতে পারবেন, কিন্তু যখন তখন যখন এক সিঙ্গেলে যখন নেওয়া হবে তখন কিন্তু অনেক লাইট শেডের। আর দেখুন তুতের সঙ্গে হোয়াইটে তার সঙ্গে একটু জরি, হালকা জরির কাজ রয়েছে শাড়িটাকে কিন্তু বেশ, একটু কুচিটা দেখিয়ে দিই, বেশ সুন্দর একটা লুক দিচ্ছে। তিন নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে প্রাইস। এই ধরনের ঢাকাই জামদানিগুলো আপনারা যদি পরতে চান তার সঙ্গে অবশ্যই আপনারা ডিজাইনার ব্লাউজ কিন্তু কালেক্ট করে নিতে পারেন শাড়ির সঙ্গে মানানসই। তিন নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে এর প্রাইস। মানে এর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা জামদানি ওয়ার্কেরও ব্লাউজ পেয়ে যাবেন আবরণে। আচ্ছা, আর একটা কথা বলি, আমরা সরাসরি রয়েছি তাই আপনারা যারা চাইছেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে অবশ্যই আপনারা কিন্তু টেলিফোন করতে পারেন টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে। আর যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি আজকে, আমরা পলিশড জামদানি দেখছি, যেই জামদানির ডিমান্ড কিন্তু সব সময় একেবারে তুঙ্গে। তো সেই জামদানিগুলোর মধ্যে যে কালার অপশনটা আপনার পছন্দ হচ্ছে আপনারা অবশ্যই সেটা বুক করুন, স্ক্রিনশট নিয়ে নিন, নাম্বারটা মাথায় রাখুন আর দামটাও মাথায় রাখুন, আর দিয়ে আমাদের এই পলিশড জামদানির সেগমেন্টটা আপনারা দেখে নিন। এবার একটা সুন্দর মিষ্টি অরেঞ্জ কালারে আমরা কিন্তু দেখছি পলিশড জামদানি। দেখুন এর যে মানে সাধারণত জামদানিতে যে আমরা করাত কাজ বা এই ধরনের কাজগুলো দেখে অভ্যস্ত, এই কাজগুলো কিন্তু একদম ডিফারেন্ট। আর এই এই শাড়িটাতে পার্টিকুলারলি দেখুন পুরো কিন্তু অরেঞ্জের মধ্যে জড়ি দিয়ে কিন্তু লোয়ার ইয়কের কাজটা রয়েছে, এবং আপার ইয়কের চওড়া মতো করে কিন্তু জড়ি দিয়ে কাজটা রয়েছে। মানে পুরোপুরি কিন্তু একটা অন্য স্বাদের, অন্য ধরনের, একদম উচিটা ফেলে দেখিয়ে দিই। আর ভাবছেন যে গায়ের সাথে লেগে একদম লেগে থাকা শাড়ি, কোনো করকরা ওসব কিন্তু একদম নয়। চার নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে প্রাইস। চারের পরে আমরা চলে যাব নাম্বার 5, পাঁচ নম্বর শাড়ি। দেখুন লাইট ডার্ক দুটো দু ধরনের শেডি কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে, যে যে কালারটা পছন্দ করবেন, যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য বলবো আইডিয়াল। একটা সুন্দর একটা পিঙ্ক শেড রয়েছে, পাঁচ নম্বর শাড়িটা একদম পিঙ্ক শেডের ওপর রয়েছে। 3150 প্রাইস। সরাসরি কথা বলতে ডায়াল করুন 6292424232 এই নাম্বারে।
সরাসরি আসুন, কথা বলুন, অবশ্যই আপনাদের পূজো কেমন কাটালেন সেটা জানান, আর আবরণকে সঙ্গী যদি কেউ করে থাকেন তাহলে সেটাও জানান যে আবরণের শাড়ি পরে আপনি কি কমেন্টস পেলেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের তরফ থেকে, সেটাও একটু শুনতে চাই অবশ্যই। আমরা আছি পাঁচ নম্বর শাড়ি দেখছি 3150 এর প্রাইস, সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন আবরণ এক্সক্লুসিভ সেট শাড়ি কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ফোন রয়েছে, একজন বন্ধু রয়েছেন আমাদের। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার। শুভ বিজয়া। শুভ বিজয়া, কে বলছেন? আমি অর্পিতা চৌধুরী বলছি, দুর্গানগর থেকে। আচ্ছা আচ্ছা, বলুন কেমন কাটালেন পুজো? আমার পুজো ভালোই কাটিয়েছি। আচ্ছা, আমি আবরণ থেকে শাড়ি নিয়েছি, আমার খুব ভালো লেগেছে ওনাদের ব্যবহার। আমি ঢাকাই জামদানি নিয়েছি একটা, খুব ভালো লেগেছে আমার ওনার ব্যবহার। ধন্যবাদ। আরো পরে সুমনদাকেও শুভ বিজয়া। আপনাকেও। আচ্ছা, আপনি যে ঢাকাই জামদানিটা কিনেছেন সে শাড়িটা যখন পরে আপনি প্যান্ডেলে গেছেন বা কোথাও গেছেন, কি কমেন্টস পেয়েছেন সেটা বলুন একটু শেয়ার করুন। অনেকেই জিজ্ঞাসা করেছে যে শাড়িটা কোথা থেকে নিয়েছি, আমি বলেছি আমি আবরণ থেকে নিয়েছি এবং আমি সাজেশনও দিয়েছি যে তারা যেন আবরণ থেকে শাড়ি নেয়। বাহ, থ্যাংক ইউ। এইটা কিন্তু সবচাইতে বড় পাওয়া, আপনি যেটা পড়েছেন সেটা দেখে কারো ভালো লেগেছে যে সেটা কোথা থেকে কিনেছে, মানে এটাই যে আমরা বলতে চাইছি যে আবরণ এক্সক্লুসিভ কিন্তু সত্যি আপনাদেরকে একদম অন্য রকম একটা লুক দিতে পারে, তাই তো? হ্যাঁ একদম। আচ্ছা, আপনাদের ব্যবহার খুব ভালো, অবশ্যই আপনি ভালো থাকবেন। আরও পুজো আসছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, দিওয়ালি, তার সঙ্গে জগদ্ধাত্রী পুজো আসছে, পুজোর ফেস্টিভ সিজন আমরা রয়েছি, সুতরাং অবশ্যই কেনাকাটার জন্য আবরণ এক্সক্লুসিভই আমাদের কিন্তু সকলের একদম ওয়ান অ্যান্ড অনলি পছন্দ। তো চলুন, অসংখ্য ধন্যবাদ টেলিফোন করার জন্য, দিদি ভালো থাকবেন। নাম্বার 5, 5 নম্বর শাড়িতে আমরা আছি। 5 নম্বর শাড়িতে আমরা রয়েছি, খুব সুন্দর একটা মিষ্টি 5 নম্বর শাড়িটি কিন্তু একদম হালকা একটা পিঙ্ক কালারের রয়েছে। এরপর আমরা চলে যাব 6 নম্বর শাড়িতে। আমরা 6 অ্যানাদার অপশন নি, 6 নম্বর শাড়ি। 6 নম্বর শাড়িতেও দেখুন একটা লাইট শেডের কিন্তু শাড়িগুলো আমরা দেখে যাচ্ছি, সমানে লাইট শেডের শাড়িগুলো। 6 নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে এর প্রাইস। এটা একটা খুব সুন্দর না হালকা সি গ্রিন কালার, যত যত দেখো লাইট শেডের উপর এই যে জামদানিগুলো হবে আমার মনে হয় কাজটা মানে আরও বেশি প্রমিনেন্ট, আরও বেশি প্রমিনেন্ট। এই কাজগুলো দেখুন একটা হোয়াইট কালারের সুতোর সঙ্গে জড়ি দিয়ে কাজটা রয়েছে, কত প্রমিনেন্ট একটা লুক রয়েছে। 6 নম্বর শাড়ি 3150 এর প্রাইস। আচ্ছা, এবার 7 নম্বর শাড়িতে আমরা যাব। 7 নম্বর বলতে বলতে কিন্তু একটা একদম নতুন বউদের জন্য আমি বলবো এই শাড়িটা পরে, যারা এবার প্রথম বছর বিয়ে হয়েছে চাইছেন লক্ষ্মী পুজোর দিন, মানে সিঁদুর খেলা টেলা তো হয়ে গেছে, তো এবারে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোয় নতুন বউ এই ধরনের টুকটুকে লাল একটা ঢাকাই পরে মা লক্ষ্মীকে বরণ করুন, তাহলে দেখুন ব্যাপারটা একদম অন্য রকম একটা সুন্দর একটা মানে একটা আবেশ তৈরি করবে। 7 নম্বর শাড়ি 3150 এটাও কিন্তু একটা সি গ্রিন কালারেই রয়েছে, সি গ্রিন এর মধ্যে হোয়াইট সুতোয় কাজ রয়েছে। एक्चुअली শাড়িগুলো আপনি কিন্তু আপনারা অনেক বয়স পর্যন্ত পড়তে পারেন। হ্যাঁ, এই রকম একটা শাড়ি যেরকম অল্প যাদের এজ রয়েছে, ইয়াং এজ যারা, তারাও যদি চান এটা পড়তে পারেন, সঙ্গে সঙ্গে অনেক দিন পর্যন্ত কিন্তু শাড়িটা পরা যাবে। 8 নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে প্রাইস। 3150 হচ্ছে গিয়ে এর প্রাইস। এবার চলে যাব আমরা 9 নম্বর শাড়িতে, নাম্বার 9। 9 নম্বর শাড়ি এটা হচ্ছে একদম ডিপ পিচ কালারের উপর রয়েছে, এটাও দেখুন এই শেডটাও কিন্তু অনেকটা এজ পর্যন্ত ক্যারি করা যায় এবং টিনেজার্স যারা ইয়াং এজের রয়েছেন এই ধরনের হালকা ফুলকা শাড়িগুলো কিন্তু খুব ইজিলি ক্যারি করা যায়। এইভাবে কিন্তু আপনার শাড়ির টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আর যখন এই যে মানে দুটো ভাঁজে যখন শাড়িটা রয়েছে কালারটা আরো অনেক বেশি কিন্তু মানে ব্রাইট লাগছে। 9 নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে প্রাইস।
সরাসরি কথা বলতে ডেফিনেটলি আপনারা ডায়ল করুন 6299224241 এই নাম্বারে। আর আবরণের শাড়ি কিন্তু আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনারা কিন্তু পেয়ে যাবেন, পেয়ে যেতে পারেন। সিওডি ফেসিলিটি অ্যাভেলেবল রয়েছে, যেটা আপনারা অ্যাভেল করতে পারেন। কলকাতার মধ্যে হলে আপনি আপনার পছন্দের শাড়িটি কিন্তু এক থেকে দুদিনের মধ্যেই পেয়ে যাবেন, আর দূরে হলেও কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আপনি আপনার পছন্দের শাড়িটি বাড়ি বসেই পেয়ে যাবেন। তার জন্য যেটা করতে হবে, যে শাড়িটাই আপনাদের ভালো লাগছে সেটা অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, স্ক্রিনশট নিন, এবং তার পাশাপাশি আপনারা কিন্তু বুক করে দেবেন শাড়িটা। এবার চলেন 10 নম্বর শাড়িতে। আর যারা আসতে চাইছেন প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করবেন, তারা চলে আসুন। আবরণ কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে সোম থেকে রবি সকাল 11 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই শাড়িটাও দেখুন, কালারটা কিন্তু বেশ 10 নম্বর শাড়ি, 10 নম্বর শাড়িটা। এটা মানে গ্রিনের একটা শেড দেখুন, একটা অলিভ গ্রিন, 3150 কিন্তু প্রাইস। এটাও কিন্তু বেশ প্রমিনেন্ট লুকের একটা শাড়ি, একদম অলিভ গ্রিনের ওপর রয়েছে, তার সঙ্গে হোয়াইট সুতোর কাজ রয়েছে এবং জরির কাজটা রয়েছে। আমরা কিন্তু মোরাললেস একই ডিজাইনে যাচ্ছি, শুধুমাত্র কালারের প্রচুর অপশনস আছে, যে কালারটা আপনারা পছন্দ করছেন সেটাই কিন্তু আপনারা বুক করে নিন। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, 3150 হচ্ছে গিয়ে এর প্রাইস। 10 এর পরে চলে যাব আমরা 11 নম্বর শাড়িতে। এবার আমরা কিন্তু আবার সেই করাত কাজ ঢাকায় ফিরে এলাম, হোয়াইট সুতোয় কাজ, আর তার পাশাপাশি পুরো বডিতে কিন্তু ফুল ফুল মতো করে যাচ্ছে, একদম ঠাসা কিন্তু বুনন রয়েছে, ঠাসা বুনন রয়েছে। আর এই যে দেখুন আপার ইয়ক এবং লোয়ার ইয়ক, লোয়ার ইয়কের যে পাড়টা সেটা কিন্তু একটু চওড়া, এবং আপার ইয়কের চাইতে আপার কুচিতে এভাবে যাচ্ছে, বেশ প্রমিনেন্ট একটা শাড়ি। 11 নম্বর শাড়ি, 3150 হচ্ছে গিয়ে প্রাইস, 11 নম্বর শাড়ি। 11 পরে আমরা চলে যাব 12 নম্বর শাড়িতে, নাম্বার 12। একটা মফ কালার, লাইট মফ কালার, কালার ভ্যারাইটি কিন্তু আগের শাড়িটাতে আপনারা যে কালারটা দেখলেন একই ডিজাইন, সেম ডিজাইন, শুধু কালার ভ্যারাইটি রয়েছে। মানে রেঞ্জ কিন্তু আমরা একই আছে, নকশা কিন্তু চেঞ্জ হতে থাকলো, ডিজাইন 3150 তে আপাতত আমরা কিন্তু থাকছি একটা মভের ওপর, কিন্তু সেই করাত কাজের ঢাকাই, এবং আমরা আজকে দেখছি পলিশড ঢাকাই। 12 নম্বর শাড়ি, 3150 হচ্ছে গিয়ে প্রাইস। আর এখন লাইভ চলছে, আপনারা সরাসরি কিন্তু আমাদের সাথে কথা বলতেই পারেন। এক দর্শক বন্ধু যেমন আমাদেরকে বললেন যে তিনি আবরণ থেকে শাড়ি সংগ্রহ করেছেন, এবং অবশ্যই তিনি অনেকের প্রশংসা পেয়েছেন, অনেকে তাকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ, তো সেই রকম ভাবে যদি কারো কোনো এক্সপিরিয়েন্স থাকে ডেফিনেটলি আমাদের সঙ্গে শেয়ার করুন। কেমন কাটালেন পুজো সেটা জানাতেও কিন্তু আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারুন, 6299224242 এই নাম্বারে। 12 নম্বর শাড়ি, নাম্বার 12। 12 পরে চলে যাব 13 নম্বর শাড়ি, সবটাই কিন্তু আমরা দেখতে পাই আবরণ এক্সক্লুসিভ। আর হবে নাই বা কেন, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে রঙিন করে সাজিয়ে তোলা, সুতরাং তার জন্য অবশ্যই আবরণ এক্সক্লুসিভ কিন্তু আপনাদের ঠিকানা হবে। কিন্তু কোথায় আসবেন, ঠিক বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে রয়েছে আবরণ এক্সক্লুসিভের এক্সক্লুসিভ শোরুম, যেখানে এলে কিন্তু নারীদের জন্য যেমন ডিফারেন্ট টাইপের শাড়ি আপনারা পেয়ে যাবেন, তার পাশাপাশি চুড়িদার, কুর্তি, সালোয়ার সবটা রয়েছে। এবং পুরুষ বন্ধুদের মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ পুরুষ বন্ধুরাও কিন্তু পছন্দের পাঞ্জাবি, জহরকোট, যেরকম সুমন পরে রয়েছে সেরকম টাইপের জহরকোটও পেয়ে যাবেন। আর তার পাশাপাশি নতুন সংযোজন কি, অরেঞ্জেস, সেটাও কিন্তু রয়েছে। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, একটু কথা বলে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার মৌসুমি। হ্যালো মৌসুমি, হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি কি তোমার একজন সিনিয়র দিদি সবিতা মজুমদার? আচ্ছা আচ্ছা, কেন হয়তো আবরণের ভীষণ সুপরিচিত আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। শাড়ি তো ভীষণ ভালো, বিশেষ করে জামদানি, আমি জামদানি কিনেছি তোমাদের থেকে অনেক অনেক, আমার জামদানি স্টোর হয়ে গেছে। আচ্ছা,
আসলে ওই যে সুমন, হ্যাঁ দিদি, সুমন তোমাকে আমি অনেক আশীর্বাদ জানাচ্ছি, শুভ বিজয়া। আপনাকে শুভ বিজয়া, শুভ বিজয়া, দুজনকেই আমি আশীর্বাদ জানাচ্ছি। আপনিও প্রণাম নেবেন আমাদের টিম, পৃথিবীর টিম সবাই, একদম ঠিক আছে। আচ্ছা আমার নামে পূজো দিয়েছিল তো? একদম হ্যাঁ দিদি, আমি দিয়েছি। আমার নামে সুমন, হ্যাঁ আপনি বলেছিলেন না দিয়ে পারি, একদম দিয়েছি অষ্টমীর দিন। আর আপনি তো সেই সময় ফোন করেছিলেন, এই যে শো বন্ধ ছিল না, আমি যেন মরেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আবার যে প্রাণ ফেরি পেলাম, একদম হ্যাঁ। আজকে কিন্তু আসতে পারি না গো। থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো কথা বলে। আর এই যে আপনার জামদানির প্রতি ভালোবাসা, এবং আজকে কিন্তু আমরা সেই জামদানির সম্ভার নিয়েই রয়েছি, পলিশ জামদানিতে রয়েছি। সুতরাং এই যে দিদি বলছেন যে ওনার একটা জামদানির কালেকশন হয়ে গেছে, প্রচুর সবই দিদি, প্রচুর কেনাকাটা করেন, আমরা তো প্রচুর প্রচুর স্টক ওনার। যাক আমাদের খুব ভালো লাগলো যে আজকে আমরা এরকম পুজোর পরে কথা হলো, অনেক অনেক প্রণাম নেবেন, ভালো থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। তো আমরা পলিশ জামদানির যেই শাড়িটি দেখাচ্ছিলাম সেটা একবার একটু দেখিয়ে নিই। আচ্ছা এটা হচ্ছে গিয়ে 13 নম্বর শাড়ি, 3150 প্রাইস, 3150 হচ্ছে গিয়ে এর প্রাইস। আমরা প্রচুর প্রচুর কালেকশন দেখছি, পলিশ জামদানির একদম ইয়েলো, এটা একদম সরস্বতী পূজোর শাড়ি, বিয়ের গায়ে হলুদের শাড়ি, একদম মিলেমিশে, একদম মানে কাজটা কিন্তু ইয়েলো সুতোতেই যাচ্ছে, সুতরাং একদম সেলফেই কাজটা যাচ্ছে। দেখুন কিন্তু কাজ রয়েছে এর মধ্যে, একদম ঢাকায়ের যে করাত কাজ সেটা রয়েছে দেখুন, আর পুরোটাই ভরাট, কোথাও একটু কিন্তু ফাঁকা নেই, একদমই তাই। 14 নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে প্রাইস, 3150 নাম্বার 14, 14 নম্বর শাড়ি। সবিতাদির মতো যারা রয়েছেন, শেয়ার করতে চান আপনাদের অভিব্যক্তি, ডেফিনেটলি ফোন করুন 6292424341 এই নাম্বার, 342 এই নাম্বারে। দিদি আর আমি আছি, মৌসুমী দিদি, হ্যাঁ একদম সরাসরি কথা শুনবো, কারণ এই যে আজকের দিনটা না সত্যি দেখো একটা একটা মন ভারাক্রান্ত, কিন্তু তার মধ্যেও যেন কোথাও একটা মাকে আবার পাবো আমরা, সেই আশাটা একটা রয়েছে, সেই আনন্দটা কোথাও রয়েছে, মা আবার আসবেন এক বছর পরে। আর তার আগে তো অবশ্যই দিওয়ালি রয়েছে, লক্ষ্মী পুজো রয়েছে, জগদ্ধাত্রী পুজো রয়েছে, আর অনেক অনেক ফেস্টিভ রয়েছে, কারণ বাঙালি মানে 12 মাসে আমরা এখন আছি, বাঙালি মানে 12 মাসে 13 পার্বণ, আমাদের তো নানান পার্বণে একদম আমরা পরিপূর্ণ, সবটাকে তো আমরা এনজয় করতে জানি বল। আর ফ্যাশনের জন্য তো আবরণ পুরোপুরি রেডি, একটা সুন্দর গ্রিন কালারের ঢাকাই আপনাদের দেখাচ্ছি, 15 নম্বর শাড়ি 3150 প্রাইজে আমরা কিন্তু রয়েছি, 3150 তে। এতক্ষণ পর্যন্ত আমরা যে শাড়িগুলো দেখছি সব শাড়িগুলো কিন্তু একই প্রাইস, 3150, এটা মাথায় রাখবেন অবশ্যই, 3150 হচ্ছে গিয়ে প্রাইস। মানে আপনাদের অপশন আছে আজকে বুকিং এর জন্য পরপর কালার অপশন, কি মিষ্টি রংটা, অপূর্ব অপূর্ব। 15 নম্বর শাড়ি 3150 একদম সোনার গয়না পরে ঢেলে সাজুন, সোনার গয়না পরে ঢেলে সাজুন এই শাড়িটি পরুন, কারণ লক্ষ্মী পুজোর সময় না সবাই একটু সোনার গয়নায় সাজে, কারণ বাড়িতে বসে পুজো। তো সুতরাং 16 নম্বর শাড়ি 3150 পেতে অবশ্যই আপনারা বুক করুন, শাড়িটি পেয়ে যাবেন লক্ষ্মী পুজোর আগেই পেয়ে যাবেন, যারা চাইছেন এই শাড়িটি বুক করতে স্পেশালি তাদের জন্য বলবো। 16 শাশুড়ি মারাও কিন্তু বউদের জন্য বুক করে দিতে পারেন, 16 নম্বর শাড়ি 3150 কিন্তু প্রাইস। আবার এর সাথে ম্যাচিং করে আপনারা ইও পেয়ে যাবেন, পাঞ্জাবিও পেয়ে যাবেন রেড কালারে। আচ্ছা এবারে পরে কিন্তু পরের শাড়িটি আবার মানে লাইট ডার্ক, লাইট ডার্কে আমরা কিন্তু যাচ্ছি আপাতত, 17 নম্বর শাড়ি 3150 প্রাইজেই আমরা রয়েছি, 3150। আচ্ছা দেখুন এই কালারের কিন্তু আমরা আগে ডিজাইনেও দেখিয়েছি, এই ডিজাইনটা আবার ঢাকার করাত কাজের মধ্যে রয়েছে, 17 নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে এর প্রাইস, এইভাবে যাচ্ছে 17 নম্বর শাড়িটা। 17 পরে চলে আমরা 18 নম্বর শাড়িতে, নাম্বার 18, এগেইন প্রাইস হলো 3150।
আচ্ছা, এটা কিন্তু আবার কি বলবো বলতো, মিক্স এন্ড ম্যাচ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হাফটা যাচ্ছে পাটলি পাল্লু, হ্যাঁ হাফটা যাচ্ছে এইটা। এটা আবার মিক্স এন্ড ম্যাচের শাড়িতে, ঢাকাইতে আমরা চলে গেলাম, এইটা 18 নম্বর শাড়ি 3150, মানে হাফ পোর্শনটা আপনারা দেখছেন পুরো আঁচল থেকে শুরু করে একদম মানে কোমর পর্যন্ত চলে যাচ্ছে এই ইয়েলো কালারটা, এবং আর বাকিটা এইভাবে যাচ্ছে কুচি, মাত্র 3150। ভেতরের পোর্শনটা যেটা সেটা যাচ্ছে ইয়ালোতে, এবং এইভাবে কিন্তু কুচিটা যাচ্ছে, আবার ইয়ালোতে আঁচলটা আসছে। হ্যাঁ, প্রাইসটা কিন্তু একই রয়ে গেল, হাফ হাফ শাড়ি, জাস্ট হাফ হাফ শাড়ি, 18 নম্বর শাড়ি 3150 কিন্তু এর প্রাইস 3150। খুব সুন্দর, এর মধ্যে লাল হলুদ দুটোই কিন্তু কম্বিনেশন রয়েছে। এবার চলে এবার নাম্বার 19 নম্বর, বাহ, মানে সিনিয়র দিদিরাও বাদ যাবেন কেন? এটা কিন্তু একদম ভাই ফোটার সময় যারা একটু, যাদের মানে একটু এজেড দিদি রয়েছেন তাদেরকে দিতে চাইছেন এই ধরনের শাড়িটা কিন্তু প্রেফার করতে পারেন। 19 নম্বর শাড়ি 3150, দারুণ সুন্দর, কিন্তু একটা দারুণ লুকের, স্মার্ট লুকের একটা শাড়ি, পলিশড ঢাকাই আজ আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। ঢাকাইয়ের প্রতি যেটা বললাম না, ভালোবাসা, এই যে দিদি ফোন করেছেন সবিতা দি, ওনার মতো কিন্তু ভালোবাসা অনেকের রয়েছে। সবিতা দিদির মতো প্রচুর দিদিরা আছেন আবরণের যারা জামদানি ভালোবাসেন। এইটা আবার দেখুন, এই শাড়িটাও হতে পারে, এই শাড়িটাও কিন্তু হতে পারে তাদের জন্য। 20 নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে মাত্র 3150, 3150। এরপর চলে যাব আমরা 21 নম্বর শাড়িতে, নাম্বার 21, ইয়েলো, একটা লাইট ইয়েলো কালার বেস, তার মধ্যে কিন্তু যে সুতোর কাজটা রয়েছে সেটা কিন্তু গ্রিনে রয়েছে, দেখুন। একুশ নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে প্রাইস। এবার 22 নম্বর শাড়ি, বাহ, রেড অ্যান্ড গ্রিন সুতোয় কিন্তু কাজটা রয়েছে, পুরো বেস কালারটা একেবারে রেড, তার মধ্যে গ্রিন সুতোয় কাজ, তার সঙ্গে জরির কাজ, শাড়িটা কিন্তু দারুণ একটা লুক দিচ্ছে। 22 নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে প্রাইস। আর পুরোটাই ভরাট, কোথাও কিন্তু একটুকো ফাঁকা নেই, একদমই তাই, বেশ একটা আলো ঝলমলে করা একটা শাড়ি, এটা কিন্তু কালীপুজোর রাত্রিরে নতুন বউদের জন্য হতেই পারে। এবার চলে এলাম পরের শাড়িতে অ্যানাদার কালার নিয়ে। হ্যাঁ, এবার কিন্তু আমরা আবার আগের ডিজাইনে, মানে আমরা একই ডিজাইনে কিন্তু যাচ্ছি, একই ডিজাইনে আমরা যাচ্ছি 23 নম্বর শাড়ি। 23-এর পরে আমরা চলে যাব 24 নম্বর শাড়িতে, নাম্বার 24, এগেইন প্রাইস রইল 3150। ডিজাইনটা একই রকম রয়েছে, শুধু কালার পছন্দ করুন আর ছপ ছপ করে প্রচুর অপশন, একদম ইয়েলো বেস, তার মধ্যে কিন্তু গ্রিন সুতোয় কাজ, একটা এগেইন একটা ফাটাফাটি একটা শাড়ি, খুব সুন্দর প্রমিনেন্ট 24 নম্বর শাড়ি 3150 প্রাইস। 24 এর পরে চলে এলাম 25 নম্বর শাড়ি, 25 নম্বর শাড়ি আরো সুন্দর, এটাও সেই সিনিয়র দিদিদের জন্য হতেই পারে, আর যারা ইয়াং এজ অথচ লাইট কালার করতে পছন্দ করেন তাদের জন্য 25 নম্বর শাড়িটি একদম আইডিয়াল, 3150 প্রাইস 25 নম্বর শাড়ি। এবার চলে যাব আমরা 26 নম্বর শাড়িতে, নাম্বার 26, ২৬ নম্বর শাড়ি, আমরা একদম একদম একটা পিঙ্ক কালার, লাইট শেডেড পিচ পিঙ্ক আমরা বলতে পারি, 26 নম্বর শাড়ি 3150 প্রাইস 3150। একই ডিজাইনে শুধু প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি কিন্তু আপনাদের জন্য রয়েছে, 26 নম্বর শাড়ি, কোনো অসুবিধা না হয়। এবার 27 নম্বর শাড়ি, 27, 27 নম্বর শাড়িটা একটা স্কাই কালারের রয়েছে, 27 নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে এর প্রাইস। 27-এর পরে আমরা চলে যাব 28 নম্বর, 28 নম্বর শাড়ি, নাম্বার 28, 28 নম্বর শাড়িটি কিন্তু এগেইন, বাহ, অসাধারণ ইয়েলো কালার এবং তুতে সুতো দিয়ে কিন্তু কাজটা হচ্ছে, 28 নম্বর শাড়ি 3150 হচ্ছে গিয়ে প্রাইস, কুচিটা দেখিয়ে দাও, কাজ কিন্তু একই থাকছে, শুধু কালার পছন্দ করুন আর ঝপঝপ করে বুকিং করতে শুরু করে দিন, 28 নম্বর শাড়ি। এবার চলে এলাম 29 নম্বর শাড়িতে, এটাতে কিন্তু ডিজাইনটা আবার পাল্টে গেল, 29 নম্বর শাড়ি থেকে কিন্তু ডিজাইনটা পাল্টে গেল, দামটা কি পাল্টালো? হ্যাঁ, দামটাও পাল্টে গেল, 2550 হচ্ছে গিয়ে দাম, এর কিন্তু প্রাইসটা, হ্যাঁ প্রাইসটা কমে গেছে, এর মধ্যে
আম কলকা আছে, প্রাইস কমে গেল কিন্তু ভরাট কাজ। এটা হচ্ছে গিয়ে কত নম্বর, 30 নম্বর, নাম্বার 30, 30 নম্বর শাড়ি রয়েছে, পুরোটাই এভাবে ভরাট যাচ্ছে, নাম্বার 30, জরি সুতো সবের কাজ কিন্তু রয়েছে, 30 নম্বর শাড়ি, 3150 প্রাইসটা চেঞ্জ হলো, ও সরি 2550 হচ্ছে গিয়ে প্রাইস, প্রাইসটা আমরা কিন্তু 29 নম্বর থেকে 2550 তে যাচ্ছে, 2550, 31 নম্বর শাড়ি, 31 নম্বর শাড়ি 2550, 2550 একদম লেমন গ্রিন কালারের, 32 নম্বর শাড়ি, 32 কালার অপশন হয়ে গেল, 2550 তেই কিন্তু আমরা রয়েছি, 2550, এটা একদম না একটা হালকা পিচ কালারের রয়েছে, 32 নম্বর শাড়ি পুরোটাই সুন্দর, শুধু শাড়িগুলো দেখুন আর অবশ্যই আপনারা কালার ওয়াইজ বেছে নিন, 32 নম্বর শাড়ি দেখলাম 2550 প্রাইসে, এবারে আমরা 33 নম্বর শাড়িতে যাচ্ছি, 33 নম্বর শাড়ি আনাদার অপশন, কালার অপশন একদম একটা লাইট শ্যাওলা কালার আমরা বলতে পারি, এটা লাইট একটা শ্যাওলা গ্রিন কালারের, 33 নম্বর শাড়ি 2550 হচ্ছে গিয়ে এর প্রাইস, 2550 নাম্বার 30, কি প্রমিনেন্ট দেখুন শাড়িটা, এবার চলে যাও 34 নম্বর শাড়ি, একদম একটা পিঙ্ক কালার, খুব মিষ্টি পিঙ্ক, বেবি পিঙ্ক কালার আমরা বলতে পারি, তার সঙ্গে কিন্তু একদম সেই পিঙ্ক কালারের সুতোতেই কাজটা রয়েছে, করাতে নকশাটাই যাচ্ছে, করাতে নকশাটা পিঙ্ক কালারের সুতো দিয়েই যাচ্ছে, সঙ্গে জরির কাজও কিন্তু থাকছে, 34 নম্বর শাড়ি প্রাইসটা কিন্তু 2550, একটু ধরে দেখাই আমরা, কি সুন্দর প্রমিনেন্ট লাগছে আর মিষ্টি কালারটা, এটা যে কোনো এজের মানুষের জন্য কিন্তু দারুণ একটা শাড়ি, নাম্বার 34 নম্বর শাড়ি 2550, এবার আমরা শেষের শাড়িতে যাব, 35 নম্বর শাড়ি, লাস্ট শাড়ি, একদম একদম ধরে ধরে দেখাবো শাড়িটা, খুব সুন্দর একটা গ্রে কালার, তার মধ্যে হোয়াইট সুতোতে কাজটা রয়েছে আর শাড়িটার লুকটা একবার দেখুন, 35 নম্বর শাড়ি 2550 কিন্তু প্রাইস, এর ভেতরটা কিন্তু পুরো একেবারে ঠাসা সুতোর কাজ রয়েছে, কোথাও কিন্তু ফাঁকা নেই, জরির কাজও রয়েছে এবং সুতোর কাজ, আম কলকা দিয়ে যে ঢাকার যে বিখ্যাত কাজ সেটা কিন্তু করা, 35 নম্বর শাড়ি 2550 হচ্ছে গিয়ে এর প্রাইস, মানে মূলত পুরোটাই ভরাট, কোথাও কিন্তু একটুকো ফাঁকা নেই, একদমই ফাঁকা নেই, আমরা কিন্তু আজকে পলিশড ঢাকাই দেখলাম, 35 নম্বর শাড়ি দেখলাম, প্রাইসটা 2550, সুতরাং আজকে কিন্তু আমরা পলিশড ঢাকাইয়ের দারুণ দারুণ কালেকশন আপনাদের দেখালাম, নানান রকম রঙের বাহারি পলিশড ঢাকাই আপনারা দেখলেন, আশা করি আপনারা আপনাদের পছন্দের ঢাকাইটা বেছে নিয়েছেন, আর দেরি কেন, বুক করুন এবং ঝটপট করে পছন্দের শাড়িটি নিয়ে নিন, সুমনকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকবার জন্য, নমস্কার। আবরণের পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।